সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা সুস্থ সুন্দর আছো। তোমাদের সকলকে অনলাইন ভিত্তিক লাইভ ক্লাসে অভিনন্দন জানাচ্ছি আমি আদর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে অধ্যায় পাঁচ থেকে বেশ কিছু অংশ শিখে ফেলেছি। আজকে আমরা অধ্যায় পাঁচে পৃষ্ঠা ৬৫ থেকে পাঁচ এবং ছয় নম্বর এই দুটো অংশ শেখার চেষ্টা করব। তোমরা সবাই পাঠ্যপুস্তক বের করেছো এবং তোমরা সকলে পাঁচ নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করো। আমি পড়ে শোনাচ্ছি আগে। এখানে বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর, অর্থাৎ ৫৫ বছরের মধ্যে পিতার বয়স আছে এবং পুত্রের বয়স রয়েছে। পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ, অর্থাৎ পুত্রের বয়স যা হবে তার চার গুণ বেশি হবে পিতার বয়স। যদি পুত্রের বয়স যদি ১০ হয় তাহলে পিতার বয়স হবে ৪০ বছর, যদি পুত্রের বয়স যদি ১৫ হয় তাহলে পিতার বয়স হবে ৬০ বছর। অর্থাৎ বিষয়টা এমন, পুত্রের বয়স যা আছে তার চেয়ে চার গুণ বেশি হবে পিতার বয়স। পিতা ও পুত্রের বয়স কত আমাদের বের করতে হবে। আমরা শুরুতে দেখেছি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর, এই ৫৫ বছরের মধ্যে পিতার বয়স রয়েছে আবার পুত্রের বয়স রয়েছে। আমাদেরকে বের করতে হবে পৃথক ভাবে পিতার বয়স কত পুত্রের বয়স কত। তো ছোট শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করতে পারি আমরা। প্রথমে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে আমি এটা করবো যে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণে লিখে দিব। পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ, পিতার বয়স হবে পুত্রের বয়সে চার গুণ। এই ক্ষেত্রে পুত্রের বয়স কত হবে, তাহলে পুত্রের বয়স নিশ্চয় এখন হবে। পিতার বয়স যদি চার গুণ হয় তাহলে পুত্রের বয়স নিশ্চয় এখন হবে। আমরা লিখে এভাবে পুত্রের বয়স কার বয়সের এক গুণ, আমরা কি লিখবো, পুত্রের বয়স এক। আমরা এই বাক্যটা আর ভাবে লিখতে পারতাম, এটা লিখতে পারতাম যে পিতার বয়স চার গুণ পুত্রের বয়স এক গুণ, তো সমষ্টি পাঁচ গুণ। আমরা এভাবে করতে পারি, আবার আমরা এভাবে লিখতে পারি পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়স এক গুণ। তাহলে এদের সমষ্টিটা কত হবে, আমরা খুব সহজে লিখতে পারি সমষ্টি সমান চার রেখে পাঁচ গুণ। আমরা দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পেয়ে গেছি পাঁচ গুণ, এবং তার পাঠ্যপুস্তকে দেওয়া আছে এখানে স্পষ্ট হয়ে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর। আমরা জানি পিতার বয়স বেশি হয় আর পুত্রের বয়স নিশ্চয় কম হবে। প্রথমে আমরা কার বয়সটা বের করবো, প্রথমে আমরা বের করবো পুত্রের বয়স। আমরা এটা লিখে ভাবি যে পিতার বয়স পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ও পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর। প্রথমে বের করবো আমরা পুত্রের বয়স কত, অতএব পুত্রের বয়স সমান এই ৫৫কে আমরা ৫ দিয়ে ভাগ করি। আমরা জানি গুণের কি বলি প্রক্রিয়া ভাগ, অর্থাৎ ৫৫কে আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে পুত্রের বয়সটা আমরা পেয়ে যাবো। ৫৫ ভাগ ৫ সমান ৫ ১১ ৫৫ ১১ বছর। আমরা এখানে পেয়ে গেছি পুত্রের বয়স হচ্ছে ১১ বছর। এখন পিতার বয়স কত হবে, আমরা যা পুত্রবয়সে দেখেছি বা বসে দেখেছি পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ, অর্থাৎ পুত্রের বয়স যা হবে তার চার গুণ বেশি হবে পিতার বয়স। পুত্রের বয়স পেয়েছি আমরা ১১ বছর, তাহলে পিতার বয়স কত হবে, তাহলে ১১ কে ৪ দিয়ে গুণ করলে আমরা সেটা পেয়ে যাব। আমি কি লিখতে হবে, মতে পিতার বয়স ১১ গুণ ৪ সমান ৫, ৪ ১১ ৪৪ বছর, ৪ ১১ ৪৪ বছর।
আবার অনেকে বলতে পারে যে স্যার 55 তুমি যদি 11 বিয়োগ করে দাও 44 হয়, 55 থেকে 11 তুমি বিয়োগ করে দাও 44 হবে পিতার বয়স, কিন্তু নীতিগতভাবে ভুল হবে। নীতিগতভাবে ভুল হবে এই কারণে বলছি, কারণ এদের প্রশ্নে বলেছে পুত্রের বয়স যা হবে তার 4 গুণ বেশি হবে পিতার বয়স। যেহেতু আমরা পুত্রের বয়স এখানে 11 পেয়েছি, তাই পিতার বয়স বের করার সময় 11 কে 4 দ্বারা গুণ করতে হবে। এখন তো অনেকে বলতে পারে যে আমরা 55 থেকে যদি 11 বিয়োগ করা যায় তাহলে 44 হয়, কিন্তু এটা করা যাবে না, এটা আমরা করব না, এই লাইনটা আমরা করব না, এটাই করব না, কারণ প্রশ্নে বলা আছে, প্রশ্নে বলা আছে পুত্রের বয়সের 4 গুণ হবে পিতার বয়স। যেহেতু আমরা পুত্রের বয়স 11 পেয়েছি, পিতার বয়স বের করার সময় 11 কে 4 দ্বারা গুণ করতে হবে, এখানে বিয়োগ অবশ্যই করব না। এবার আমরা উত্তর লিখবো এইভাবে, উত্তর পুত্র 11 পিতা 44 বছর। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি অঙ্কটা শেষ করেছি, তোমাদের যদি কারো বুঝতে সমস্যা থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব। এইবার বাবা পুরো অঙ্কটি বুঝতে কারো সমস্যা আছে কিনা, তোমাকে কথা বলবে না, আমাদেরকে বের করতে হবে পিতা ও পুত্রের বয়স বিয়োগ করে আলাদা করে। প্রশ্নে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, আবার বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাই প্রথমে লিখেছি পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স যদি 4 গুণ হয় তাহলে পুত্রের বয়স নিশ্চয়ই 1 গুণ হবে, তাই 1 গুণ আমি ধরে নিয়েছি বা মনে করছি বা চিন্তা করে নিয়েছি। পিতার বয়স যদি 4 গুণ হয় তাহলে পুত্রের বয়স নিশ্চয়ই 1 গুণ হবে, এরপরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি নির্ণয় করেছি 5 গুণ। এর পরবর্তী ধাপে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বছরে দেওয়া আছে 55, এটা আমরা প্রশ্নেই পেয়েছি। পুত্রের বয়স কম, আমরা আগে পুত্রের বয়স বের করেছি, অর্থাৎ পুত্রের বয়স আমরা জানি গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ভাগ, এখানে 5 গুণ দেওয়া আছে, তার মানে আমরা 55 যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পুত্রের বয়স পেয়ে যাব। এখানে 55 কে 5 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 11 বছর, এই ভাগটা না করে দেখালে হবে, আর সহজ ভাগ আমরা মৌখিক ভাবেই করতে পারি। যেহেতু আমরা এখানে পুত্রের বয়স 11 পেয়েছি তাহলে পিতার বয়স কত হবে, দেখো এখানে দেখেছি আমরা পিতার বয়স পুত্রের বয়স 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যা হবে তাকে 4 দ্বারা গুণ করলে আমরা পিতার বয়স পেয়ে যাবো, তাই আমি এখানে করেছি পিতার বয়স 11 গুণ 4, 11 বলে গেলাম 11 গেলাম হচ্ছে পুত্রের বয়স, আর এই 4 বলে গেলাম তাহলে বয়স হবে, এটা বোঝা গেল আগে। এখানে আমরা পিতার বয়স 11 গুণ 4, 11 বলে গেলাম 11 পেয়েছি পুত্রের বয়স 11, নীতিগত ভাবে ভুল হবে, তোমার মার্কস কাটা যেতে পারে। যেহেতু এদের বলা আছে পুত্রের বয়সের 4 গুণ বেশি হবে পিতার বয়স, তাই এখানে গুণ করে দেখাতে হবে, আমরা বিয়োগ করব না। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ, এবং যাদের অঙ্কটি ওঠানো হয়ে গেছে তারা একটু হাত তুলে দেখাবে কি কারা কারা অঙ্ক ওঠানো হয়ে গেছে, ওঠানো কার কার অঙ্ক হয়ে গেছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। এতই প্রশ্নটা করে ফেলো। আচ্ছা স্যার আপনি আপনি পিতার বয়সের পুত্রের বয়সের 4 গুণ এর নিচে কি লিখেছেন? এখানে লিখেছি পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ, এখানে লিখেছি পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ। তুমি যদি এভাবে না লিখে এভাবে লিখো যে পিতার বয়স 4 গুণ পুত্রের বয়স 1 গুণ তাও হবে, কোনো সমস্যা নেই, দুই ভাবে লিখতে পারবো আমরা। ওকে স্যার, আর কারো সমস্যা আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা করো। আগের মেয়েটি বলো তুমি যে কোথায় বলো,
স্যার ওইখানে উত্তর লেখার আগে ওটা কি লিখেছিলেন নিচে, আমি ওটা বুঝতে পারিনি। ওইটা তোমার বোঝার দরকার নেই, তুমি অঙ্ক বুঝতে সেটা দেখো, ওইটা অঙ্কের অংশ না, ওটা অঙ্কের বাইরের অংশ, ওটা লেখা দরকার নেই, ওটা তোমার বোঝারও দরকার নেই, ঠিক আছে? তুমি সেইভাবেই করবে। স্যার আমাকে আরেকবার বুঝিয়ে দেন তো প্লিজ, আমি দেরিতে ঢুকলাম তো সেজন্য বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সর্বশেষ মনে মাহাদি হক আমাকে প্রশ্ন করে দিন, ঠিক আছে? অঙ্কটি আমি আরেকবার বুঝিয়ে দিয়ে পরবর্তী অঙ্ক চলে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা সকলে একটু বোঝার চেষ্টা করো, যাদের বুঝতে ঘাটতি রয়েছে। সবার আগে অঙ্ক পড়ে বুঝতে হবে যে সেখানে কি চাচ্ছে। আমরা অঙ্ক দেখে পেয়েছি এখানে পুত্রের বস, পিতার বস, পুত্রের বসের চার গুণ, তাহলে পুত্রের বস কত হবে? নিশ্চয় এক গুণ হবে, তাই লিখেছি এখানে পুত্রের বস, পুত্রের বসের এক গুণ। এখানে যদি তুমি এটা না লিখে লিখতে পুত্রের বস এক গুণ বা পিতার বস চার গুণ সমস্ত পাঁচ গুণ তাও হবে, কোনো সমস্যা নেই। তবে এইভাবে লেখা এটা সবচেয়ে বেস্ট হবে। আমরা পেয়েছি সমষ্টি, সমষ্টি মানে যোগফল, ধরো পাঁচ আর এক যোগ, চার আর এক যোগফল হয় পাঁচ, তাহলে পাঁচ গুণ পেয়েছি। এরপরে পিতা পুত্রের বসের সমষ্টি আর পঞ্চান্ন হতো, সেটা আমরা প্রশ্নেই দেখেছি বা প্রশ্নে পেয়েছি। এই পঞ্চান্নকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পুত্রের বয়স হয়ে যাবো, তাই পুত্রের বয়স বের করছি এভাবে, পঞ্চান্ন ভাগ পাঁচ সমান 11 বছর। প্রশ্নে যেহেতু বলা আছে পুত্রের বয়স যা হবে তার চার গুণ বেশি হবে পিতার বয়স, তাই পুত্রের বয়স 11 পেয়েছি, 11 কে আমরা চার দিয়ে গুণ করে পেয়েছি 4 = 44 বছর। এখন অনেকে প্রশ্ন করতে পারে স্যার যে পঞ্চান্ন থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাও তো 44 হয়ে যায়, অর্থাৎ সমষ্টি থেকে যদি আমরা পুত্রের বয়স 11 বিয়োগ করি তাহলে 44 হয়, কিন্তু আমরা এভাবে বিয়োগ করবো না, এটা নীতিগতভাবে ভুল হবে, আমরা বিয়োগ করে অবশ্যই দেখাবো না, আমরা এখানে গুণ করে দেখাবো। তাহলে প্রশ্নে বলছে পুত্রের বয়সের চার গুণ হবে পিতার বয়স, তাই আমরা গুণ করে দেখাবো। এরপর উত্তর আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এরপরে আমি চলে যাচ্ছি 6 নম্বর অঙ্কে, তোমরা সকলেই 6 নম্বর অঙ্কটি বের করো, দেখি কে কে 6 পাঠ্যপুস্তক বের করেছে একটু দেখাও দেখি, কার সামনে পাঠ্যপুস্তক বের করো, সবাই একটু ক্যামেরার সামনে পড়ে ধরে পাবে সবাই, যাতে কাছে বই আছে। আচ্ছা হুমায়ুন ধরেছে, আরিফ ধরেছে, আব্দুল্লাহ নমা ধরে নাই, আদিল ধরেছে, রুতবা ধরেছে, আচ্ছা অনেকে ধরেছে, ওকে ভেরি গুড। এবার বই নামিয়ে রাখো, বইটা নামিয়ে রাখো, এবার ছয় নম্বর অঙ্ক শিখো। সবাই দেখো এখানে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে 640 টাকা, চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে 639 টাকা, এখানে একত্রে মূল্য দেওয়া আছে 639, সেখানে চারটি মুরগির দাম আছে এবং তিনটি হাঁসের দাম দেওয়া আছে। এরপরে কি আছে, একটি হাঁসের দাম যদি 85 টাকা হয় তাহলে একটি মুরগির দাম কত? তিনটি হাঁস এবং চারটি মুরগির একত্রে দাম দেওয়া আছে 639, এবং আরেকটা নির্দেশনা দেওয়া আছে একটি হাঁসের দাম যদি 85 টাকা হয় তাহলে একটি মুরগির দাম কত হবে। আমরা এটা খুব সহজে করতে পারি, আমরা হাঁসের দামটা বের করে নিয়ে একত্রে মূল্য থেকে বিয়োগ করে করতে পারি, বিয়োগ করবো যেটা হবে সেটাকে ভাগ করলে আমরা একটি মুরগির দাম পেয়ে যাব। তো ঠিক আছে, আমরা অঙ্কটা সহজে করার চেষ্টা করব, তবে একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা লিখতে পারি একত্রে মূল্য বা চারটি মূল্য তিনটি হাঁসের দাম একত্রে, আমরা এই লাইনটাকে লিখে নেব, চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে 639 টাকা। এরপরে যেহেতু একটি হাঁসের দাম দেওয়া আছে 85 টাকা, তাহলে তিনটি হাঁসের দাম আমরা কি লিখতে পারি এভাবে যে তিনটি হাঁসের দাম আমরা বের করে নিতে পারি 85 গুণ 3, এবং
আমরা তিনটি হাঁসের দাম পেয়ে গেছি 215 টাকা, যেহেতু 640 টাকার মধ্যে চারটি মুরগির দামও আছে এবং তিনটি হাঁসের দামও আছে, তিনটি হাঁসের দাম যেহেতু আমরা এখানে আলাদা করে বের করতে পেরেছি 215 টাকা। মোট মূল্য থেকে বা একতা মূল্য থেকে 215 মধ্যে বিয়োগ করি তাহলে আমরা চারটি মুরগির দাম অনায়াসেই পেয়ে যাবো। বিয়োগটা আমরা করি 9 থেকে 5 বিয়োগ করলে 4, 13 থেকে 5 বিয়োগ করলে 8, 7 থেকে 1 বিয়োগ করলে 3, অর্থাৎ 384 টাকা। তোমরা হয়তো বা সবাই এটা লক্ষ্য করেছো আমরা চারটি মুরগির দাম পেয়েছি 384 টাকা, আর এখানে গুণ করেছি কারণ 185 টাকা হলে তিনটি হাঁসের দাম 255 টাকা। একত্রে মূল্য থেকে তিনটি হাঁসের মূল্য উপাদান বিয়োগ করলে যেটা থাকবে সেটা হবে চারটি মুরগির দাম। কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়নি, এখানে বলা আছে একটি মুরগির দাম কত। তোমাদেরকে মনে রাখতে হবে আমি এই কথাগুলো বারবারই বলার চেষ্টা করেছি, অনেকগুলো জিনিসের দাম দেওয়া আছে সেখানে একটি দাম বের করতে হলে ভাগ করতে হবে। তাহলে এখানে চারটি মুরগির দাম দেওয়া আছে 384 টাকা, তাহলে একটি দাম বের করতে হলে কি করতে হবে অবশ্যই ভাগ করে দেখা হবে। আমি লিখতে পারি এইভাবে, অতএব একটি মুরগির দাম সমান 384 আর 4। আমরা এই ভাগটা অবশ্যই করে দেখানোর চেষ্টা করব, যাদের জায়গা যা আছে তারা ডান সাইডে করে দেখাবে, তাহলে বাজে করে দেখাবে তাহলে বাম সাইডে করে দেখাবে, আমরা এই ভাগটা একটু করে দেখাবো, অবশ্যই ভাগটা সবাই করে দেখার চেষ্টা করবো। জায়গা 36 2 4, 4 6 24, অর্থাৎ আমরা পেয়ে গেছি এখানে, আমরা এখানে পেয়ে গেছি একটি মুরগির দাম 96 টাকা। যেহেতু আমাদের প্রশ্নে চেয়েছে একটি মুরগির দাম কত, আমরা একটি মুরগির দাম পেয়েছি 96। এইবার তোমরা বলো এই পুরো অঙ্কটি বুঝতে কারো সমস্যা আছে কিনা। নো স্যার, আমাকে একবার বুঝিয়ে দেন। নো স্যার, নো স্যার, স্যার আমাকে একবার বুঝিয়ে দেন। অবশ্যই তোমাকে বুঝিয়ে দেব মামনি, অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা বুঝতে পেরেছ তারা তো উঠিয়ে নিয়েছ, আর যারা বোঝো নাই তারা আবার একটু বুঝে নাও। চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে হচ্ছে 640 টাকা। 639 টাকার মধ্যে চারটি মুরগির দাম ও তিনটি হাঁসের দাম দেওয়া আছে, একত্রে মূল্য থেকে তিনটি হাঁসের মূল্য বিয়োগ করতে হবে। তিনটি হাঁসের দাম আমাদের সমাধান বেশি কারণ এটা দেওয়া আছে, একটি হাঁসের দাম 85 টাকা হলে তিনটি হাঁসের দাম 255 টাকা হবে। 639 থেকে 255 বিয়োগ করলে যে টাকাটা থাকে সেটা হচ্ছে চারটি মুরগির দাম, তাহলে লিখেছি যে চারটি মুরগির দাম 184 টাকা। তোমাদের এই গুণটা বুঝতে দিতে সমস্যা নেই, এই বিয়োগটা বুঝতে দিতে সমস্যা নেই। তাহলে একত্র মূল্য থেকে তিনটি হাঁসের মূল্য বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে চারটি মুরগির দাম, তাহলে একটি মুরগির দাম কত। আমি তোমাদেরকে বলেছি অনেকগুলো বস্তু বা জিনিসের দাম দেওয়া থাকলে সেখান থেকে একটি দাম বের করতে হলে অবশ্যই ভাগ করে দেখাতে হবে, তাই একটি মুরগির দাম বের করার ক্ষেত্রে আমরা 384 কে চারটি ভাগ করেছি, আর এই ভাগটা অবশ্যই তোমরা করে দেখাবে, এই নোটটা অবশ্যই করে দেখাবে তোমরা। ভাগ করে আমরা পেয়েছি 96 টাকা, তোমাদের নিশ্চয়ই ভাগটা বসতে সমস্যা নেই, আর ভাগটা খুব সহজ ছিল। এইবার ভাগ করে আমরা পেয়েছি 96, তার মানে একটি মুরগির দাম হচ্ছে 96 টাকা। এইবার তোমরা যারা অঙ্কটি বুঝতে পেরেছো তারা একটু হাত উঠে দেখাও দেখি।
আলি ইমরান বোঝো না, জেরিন বুঝাচ্ছে, আজ জেরিন হাত উঠিয়েছে, রুবাইয়া ইসলাম ওকে, মাহাদি, তাসফিয়া তাবাসসুম মামা, ইমরুল কায়েস, সাফি, ঐশী, আবার ফারজানা খাতুন, বিজয়, আফ্রিদি, মাহি আছে, সকলে বুঝতে পেরেছো তো? তাহলে কি আমি স্যার আমাকে তোমরা বাড়ির কাজটা লিখে নাও,